য়ান হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সহজে কীভাবে তালের কাঁধ বের করে নেওয়া যায় তাই দেখাবো এর জন্য একটা ভালো পাকা তাল নিয়েছি এই তালটাকে কয়েকবার আছাড় দিয়ে নেব এতে করে তালের বোটাটা আলগা হয়ে যাবে এবং সহজেই খুলে বেরিয়ে আসবে তাল যত কালো হবে তত ভালো হবে লাল তাল কিন্তু তেতো হয় এরপর হাতের সাহায্যে তালের আঁটিগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে এই তালের মধ্যে তিনটে আঁটি আছে আগেকার দিনে মা কাকিমারা বাঁশের ঝুড়িতে ঘষে তালের কাত বার করত এরপরে দেখুন তালের আঁটিটাকে নিয়ে এবং এর ঘোষাটাকে হাতের সাহায্যে আলাদা করে দিচ্ছি এখনকার দিনেও অনেকে গ্রেটারের সাহায্যে ঘষে তালের কাত বার করেন সেটা কিন্তু খুবই পরিশ্রম সাধ্য ব্যাপার দেখুন আমার তালের ঘোষাটা ছাড়ানো হয়ে গেছে এরপর এই আঁটিটাকে হাফ কাপ জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখব আমি দেখানোর জন্য একটা একটা করে দেখাচ্ছি আপনারা একসঙ্গে তিনটে আঁটি ভিজিয়ে রেখে দেবেন দশ মিনিট বাদে এই আঁটিটার থেকে হাতের সাহায্যে কচলে কচলে বা ঘষে ঘষে তালের কাতটা বার করে নিতে হবে আমরা অনেকেই তালের পিঠে খেতে ভালোবাসি কিন্তু বাঁশের ঝুড়ির অভাবে কিংবা পরিশ্রমের কারণে তালের কাত বার করতে ভয় পাই এবং পিঠেটা খাওয়াও আর হয় না এই পদ্ধতিটা শিখে নিলে কিন্তু খুব সহজেই আপনারা তালের কাত বের করে নিতে পারবেন দেখুন এই আঁটিটার থেকে সমস্ত কাত বের করা হয়ে গেছে এর মধ্যে আমি আরও একটা আটি নিয়ে নিচ্ছি এবং এর থেকেও কাতটা বের করে নিচ্ছি এইভাবে আমি তিনটে আঁটির থেকে গাঁথটা বের করে নেব আমার চ্যানেলে কিন্তু খুব কম তেলে একটা তালের পিঠের রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এরপর একটা পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে তালের কাঁথটা ছেঁকে নেব এতে করে এর মধ্যে থাকা ময়লা আর আঁশগুলো আলাদা হয়ে যাবে আপনারা এই কাথটা ছাঁকার সময় একটু বড়ো পাত্র নেবেন আমার পাত্রটা কিন্তু একটু ছোট হয়ে গেছিলো দেখুন তালের থেকে সমস্ত ময়লা আর আঁশগুলো আলাদা হয়ে গেছে এগুলোকে ফেলে দেব এরপর এই কাঁথটাকে গ্যাসে বসিয়ে নেব এবং গ্যাসটা জ্বালিয়ে এটাকে গরম করে ফোটাবো এর মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ নুন তালের কাথটাকে ফোটানোর সময় খুব সাবধানে ফোটাতে হবে তা নইলে কিন্তু তলায় লেগে যাবে এবং সমস্ত জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে দেখুন এখন কত পাতলা আছে পাল্পটা ফোটানোর পর দেখুন এটা সুন্দর গাঢ় হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থায় পিঠে বানাতে পারেন কিংবা এটাকে একটা টিফিন কৌটোয় করে ফ্রি ডিপ ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন ছ মাসের জন্যে আমি কিন্তু তালের পাল্পটা অর্ধেকটা কমিয়ে দিয়েছিলাম কারণ আগেই বলেছি আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো আপনারা একটু বড় পাত্র নেবেন আমার তালের কাঠটা একদম রেডি পিঠে বানানোর জন্য আপনারা ভালো থাকুন Czuć